আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এমন একটি ইস্তেকফার নিয়ে আলোচনা করব। কোনো ব্যক্তি যদি পাহাড় সম পরিমাণ গুণা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয় এবং এই ইস্তেকফারটি পাঠ করে তাহলে আল্লাহ নব্ব আলমিন তার পাহাড় সমপরিমাণ পরিমাণ গুণা মাফ করে দেবেন প্রিয় দর্শক এই ইস্তেকফারটি কোনো ব্যক্তি যদি সকালবেলা পরিপূর্ণ এক্লাসের সাথে আমল করে এবং সন্ধ্যার পূর্বেই যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে আর কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় এই ইস্তেকফারটি আমল করে সকাল হওয়ার পূর্বেই সে যদি ইন্তেকাল করে তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক আসুন দেখে নেওয়া যাক সেই সাইদুল ইস্তেকফার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কী বলা হয়েছে দোয়া এ সাইয়দুল ফজিলত ফজিলতা আমল দোয়ায়ে সাইয়দুল ইস্তেকফার এর ফজিলত আমল হজরত সাদাত বিন আউস তালান হইতে বর্ণিত তিনি বলেন হজরত রসুলে পাক সাল্লহি ওয়াসাল্লাম সাইয়দুল ইস্তেকফার পাঠ করার পর উহার ফজিলত সম্পর্কে এর এরশাদ করেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলায় সাইয়দুল ইস্তেকফার পাঠ করবে ওই দিন সে সন্ধ্যার পূর্বে মারা গেলে অবশ্যই জান্নাতি হবে সুবাহান্লাহ আর যে ব্যক্তি ইয়াকিনের সাথে অর্থাৎ পরিপূর্ণ আন্তরিকতার সাথে রাতের বেলায় সাইয়েদুল ইস্তেকফার পাঠ করবে ওই রাতের পরদিন আসার পূর্বে মারা গেলে অবশ্যই সে জান্নাতি হবে সোবাহান্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফ অর্থাৎ বুখারি শরীফের হাদিস থেকে এটা বর্ণনা করা হয়েছে এ দোয়াটিকে সাইয়েদুল ইস্তিকফার এজন্য বলা হয় যে তওবা ও ইস্তিকফারের পরিপূর্ণ অর্থ ও তাৎপর্যগুলো এ দোয়ার মধ্যে নিহত আছে সুতরাং যদি কোনো মুসলমান দৃঢ় বিশ্বাস ও সাবের আশায় উক্ত দোয়া পাঠ করে তাহলে আল্লাহ পাকের রহমতে সে অবশ্যই বৃহস্পের অধিকারে হবে অল্লাহ আলাম সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আসুন আমরা সাইয়দুল ইস্তিকফারটি শিখে নেই প্রিয় দর্শক দোয়াটি ইস্তিকফারটি বাংলা উচ্চারণ সহ দেওয়া হবে আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন চলুন তাহলে ইস্তিকফারটি আমরা পড়ে নেই دعاء السيد الاستغفار دعاء السيد الاستغفار بسم الله الرحمن الرحيم. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت. اعوذ بك. মিং রে মা সোনা আতু আবু উলা বেনে আলাইয়া ওয়া আবু উবেদাম্বি ফাগুফিরিলে ফা ইন্নাহু বা ইল্লা আংতা রাহুল বখারী অর্থাৎ বুখারি শরীফের হাদিস থেকে এই সাইয়েদ উলিস্তেফাটি বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাহরাব্বুলা আলামিন আমাদের সকলকে সকাল এবং সন্ধ্যা এই ফজিলতপূর্ণ দোয়ায় সৈয়দুল ইস্তেক ফার আমল করার তৌফিক দান করুন আমিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ